সাবস্ক্রাইব চ্যানেল আইসক্রিম আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। চ্যাম্প ককপিট কবির, হ্যাটট্রিক হয়ে গিয়েছে দেব রুকমিনী জুটির, যে জুটি ইতিমধ্যেই জয় করে নিয়েছে দর্শকদের মন। এবার দেব এন্টারটেইনমেন্টের চতুর্থ সিনেমা হইচই আনলিমিটেড এর কাজ বেশ হইচই করে শুরু হতে চলেছে। এই ছবিতে দেবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে না হ্যাটট্রিক করা রুকমিনীকে। আবারও ফিরছে দেব মিমি জুটি, কেন রুকমিনী নেই এই প্রশ্নটা অনেকেরই মনে ঘোরপাক খাচ্ছে। তবে এ নিয়ে মুখ খুললেন দেব নিজেই। দেব বললেন, আমি রুকমিনীকে পরপর তিনটি মুভিতে কেন নিয়েছি, যারা মুভিগুলো দেখেছে তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে। তবে আমার মনে হয় হইচই মুভিটিতে মিমি ছাড়া আর অন্য কেউ এই রোলটি করতে পারতো না। আমি দুজনের সাথেই কাজ করেছি, তাই ওদের দুজনেরই ভালো কোনটা সেটা আমার খুব ভালোভাবেই জানা। তবে হ্যাটট্রিক করার পরও নতুন ছবিতে না থাকা নিয়ে এতটুকু আক্ষেপ নেই রুকমিনীর, বরং হইচইয়ের টিম নিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত, উপস্থিত থাকছেন সকল প্রমোশনগুলোতেও। বন্ধুরা, দেব মিমির নতুন ছবিটি নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আর বিনোদন জগতের আরও সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।